এবং আরো অন্যান্য সমাজ সংক্রান্ত কাজেও নিয়ে
বলিত আছে আর যে বলছো জাকাত তা হলো আল্লাহ পাক যে ব্যক্তিকে অধিক অর্থ সম্পদ দিয়েছেন সেই ব্যক্তি এটিকে একাই উপভোগ করবে ও হস্তগত করে রাখবে যেমন কিনা পুঁজিবাদ ও ধনতন্ত্রের মতো মধ্যে অন্যতম হলো যা কোনো মানবীয় কর্ম আর যাকে অর্থ সম্পদের সম্মুখীন করেছেন সে যেন সম্পূর্ণরূপে বঞ্চিত না হয় তার জন্য জাকাত ও অর্থনৈতিক সমাজ ব্যবস্থা ইসলাম চালু করেছে শুধু তাই নয় এই জিহাদের মাধ্যমে ইসলাম পুঁজিবাদী ও অর্থনৈতিক সমাজ ব্যবস্থার প্রতি কুঠার আঘাত করে সমাজ হতে পুঁজিবাদী ও অর্থনৈতিক সমাজ ব্যবস্থাকে সকলে উৎখাত করে চরম মানবতার স্বার্থ বহন করে চলেছে ইসলাম এই সম্পর্কে আমার ভুল ধারণা ছিল যা তুমি এখন ভেঙে দিলে সত্যি ইসলাম ধর্ম কি মানবিক কি সচেতন কি উদার সমাজ ব্যবস্থা কিন্তু বোন ইসলাম সর্বক্ষেত্রে নারী ও পুরুষকে সমান স্বাধীনতা বা অধিকার না দেওয়ার পিছনে কি দাসী যুক্তি লুকে রয়েছে একটু দয়া করে বলবে কি হ্যাঁ অবশ্যই তাহলে শোনো ইসলামের একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম নারীদেরকে যে সম্মান যে স্বাধীনতা যে অধিকার দিয়েছে অন্য আর কোনো ধর্ম না দেয় নারী পুরুষ আল্লাহর ভিন্নতার সৃষ্টি তাদের উভয়ে স্বীয় মনক্ষেত্র স্বতন্ত্র সাথে সাথে প্রত্যেকের মানদণ্ড সংরক্ষণের ব্যবস্থাও আলাদা আলাদা নারীর নারীত্ব ও মনুষ্য রক্ষার অন্যতম পন্থা হল পর্দা প্রথা নারী জাতির যে পর্দার মাঝে না আছে কোনো সম্মান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।